এএনএম করলে জে এর থেকে নাকি আঠাশ লাখ টাকা বেশি ড্র করা যায় কথাটা বিশ্বাস হচ্ছে না তাই তো আমারও কিন্তু বিশ্বাস হয়নি অঙ্কটা দেখলে কিন্তু সত্যি অবাক হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এস বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্নবার বলেছি যে জিএনএম এএনএম এর থেকে প্রায় সাত হাজার টাকা মতো বেশি পারমান্থ ইনকাম করে বা স্যালারি ড্র করে তাহলে এএনএম কি করে আঠাশ লাখ টাকা বেশি ড্র করতে পারবে তর্কটা হয়েছিল আমার এক বোনের সঙ্গে যে প্রায় তার কথা আগে ভিডিওতে দু একবার বলেছি আমি সে প্রায় ন বছর হয়ে গেল চাকরি পেয়েছে এ এনএমএ তবে সে যখন চাকরি পায় বা ট্রেনিংয়ে যায় তখন কিন্তু এই এ এনএমের এন্ট্রান্সটা ছিল না মাধ্যমিকের বেশি বেসিসে নেওয়া হতো তো আমি যেই বিভিন্ন সময় বলি জিএনএমের স্যালারি বেশি সেই কিন্তু তার সেইটা আমার সঙ্গে তার তর্ক হয় সে আমাকে অঙ্ক করে দেখিয়ে দেয় না এ এন এম বেশি স্যালারি ড্র করে কিভাবে সেটা আমরা দেখে দেখো একজন জিএনএম যদি জয়েন করে ধরে নিলাম একজন জিএনএম একজন এ এম দুজনের বয়স এখন কুড়ি বছর ট্রেনিংয়ে যাচ্ছে ট্রেনিংয়ের পর জয়েন করবে জয়েন করলে এখন যদি প্রেজেন্ট জয়েন করে তাহলে জিএনএমের বেসিক গ্রেড টুতে আঠাশ হাজার নশো টাকা প্লাস টুয়েলভ পার্সেন্ট এইচআরএ বর্তমান চোদ্দো পার্সেন্ট ডিএ মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা ইউনিফর্ম অ্যালাউন্স সামান্য কিছু হয়ে ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা স্যালারি পাবে পার মান্থ এবার এএনএমের ক্ষেত্রে দেখো স্যালারিটা অনেকটা কম বাইশ হাজার সাতশো টাকা টুয়েলভ পার্সেন্ট এইচারে চোদ্দো পার্সেন্ট এরও ডিয়ে এবং মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা আর কিছু অল্প অ্যালাউন্স হয়ে উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো প্রায় সাত হাজার টাকা বা কাছাকাছি আট হাজার টাকার মতো বেশি আর সাত হাজার একজাক্টলি বলতে গেলে দাঁড়াচ্ছে সাত হাজার পাঁচশো চৌষট্টি টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো চৌষট্টি টাকা মতো বেশি স্যালারি পাচ্ছে জিএনএম তাহলে এএনএম কোথায় বেশি পাচ্ছে দেখেন দেখো একজন কুড়ি বছর বয়সে দুজনেই ট্রেনিং শুরু করলো একজন এএনএম করে তার নেক্সট ইয়ার কিন্তু সে চাকরি পেয়ে যাবে অর্থাৎ বাইশ বছর বয়সের মধ্যেই সে কিন্তু চাকরি পেয়ে গেল কিন্তু জিএনএম করলে কিন্তু তিন বছর প্লাস রেজিস্ট্রেশন হতে হতে প্রায় চার বছর চার বছর লেগে গেল তার কমপ্লিট হতে তারপরেও আরও চার বছর মিনিমাম তো লাগবেই তার চাকরিটা পেতে কারণ তুমি জানো জিএনএম করে কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি পাওয়া যায় না অনেক তোমাদের দাদা দিদি বসে আছে যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং তার সঙ্গে কেউ কেউ ডিপ্লোমাও করে নিয়েছে যার ফলে তারা যখন ইন্টারভিউতে যাবে তখন তারা কিন্তু বেশি স্কোর করবে তারা কিন্তু আগে চাকরিটা পাবে তোমার ক্ষেত্রে চাকরিটা পেতে দেরি হবে তো এখানে চাকরি পেতে কম করে পাঁচ চার থেকে পাঁচ বছর তো লেগেই যাচ্ছে প্রত্যেক জিএনএমদের অনেকেই হয়তো এখন তিরিশ বত্রিশ চৌত্রিশ বছর কি পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে সার্ভিস পায় সেখানে একুশ বাইশ বছরে এনএম চাকরি শুরু জয়নিং করে যাচ্ছেন এবার দেখো এ যদি বাইশ বছর বয়সে চাকরি পেয়ে যায় তাহলে এর স্যালারিটা কত হচ্ছে তার দাঁড়িয়ে দেখে নাও একবার দেখো বাইশ বছর বয়সে এ যদি জয়েন করে তাহলে বাই প্রত্যেক মাসে কিন্তু উনতিরিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে আট বছরে বেশি চাকরি করছে প্লাস আট ইন্টু বারো মাস টোটাল গিয়ে দাঁড়াচ্ছে এটা সাতাশ লাখ হ্যাঁ আট বছরে প্রায় দাঁড়াচ্ছে আঠাশ লাখ সতেরো হাজার ছশো টাকা এর ততদিনে ইনকাম করে ফেলেছে কে এ নে এ যতদিনে চাকরিতে জয়েন করছে ততদিনে এ আঠাশ লাখ সতেরো হাজার ছশো টাকা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এবার দেখো এর সঙ্গে এর এ ততদিনে চাকরি পেল ধরে নেওয়া এ চাকরি পেলে কত হবে ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা এ চাকরি পেলে এ এ তখন বেতন কত হবে উনত্রিশ হাজার তিনশো টাকা না কারণ এর উনতিরিশ হাজার তিনশো টাকা প্লাস এই যে আট বছর চাকরি করলো থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট প্রতি বছর সব চাকরিতে হয় এটাতেও হবে থ্রি পার্সেন্ট করে প্রায় প্রত্যেক মানে মাসে তখন সে কিন্তু হাজার টাকা করে প্রায় কাছাকাছি আমি একদম লাস্ট এটা ধরলাম প্রথম দিকে একটু কম পাবে হাজার টাকা করে বেশি অর্থাৎ আট মাসে আট বছরে সে আট হাজার টাকা সে কিন্তু বেশি ড্র হয়ে যাবে অর্থাৎ এর সঙ্গে আট হাজার টাকা যোগ হয়ে যাবে তখন তার স্যালারি দাঁড়াবে কত না সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তার স্যালারি কখন যে যখন চাকরি পাবে তিরিশ বছর বয়সে ধরে নিলাম এ তখন তিরিশ বছর বয়স হবে তখন এ সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকায় এ পাবে ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা অর্থাৎ প্রায় প্রত্যেক মাসে হাজার টাকা করে বেশি স্যালারি পাবে এ এ কিন্তু হাজার টাকা করে কম পাবে তার সঙ্গে দেখো এ এর আরও কিছু অ্যাডভান্টেজ আছে যেমন নাম্বার ওয়ান এ যে চাকরি পেয়েছে আগে তার কিন্তু প্রভিডেন্ট ফান্ড অনেকটা জমা হয়ে গেছে আট বছরে হ্যাঁ দু তিন তিন চার লাখ টাকা তো অবশ্যই জমা হবে সিনিয়রিটি বেড়ে যাবে হ্যাঁ ইনক্রিমেন্ট এর বেড়ে যাবে হ্যাঁ ছুটি অনেকগুলো জমা হয়ে যাবে গ্র্যাচুইটি বেড়ে যাবে অনেকগুলো জিনিস কিন্তু এএনএমের ক্ষেত্রে বেড়ে যাবে সিনিয়রিটির দিক দিয়ে তখন জিএনএম কিন্তু ডিপ্রাইভ হয়ে যাচ্ছে এগুলো থেকে পিছিয়ে গেল এগুলো থেকে হ্যাঁ তুমি বলবে এর সিনিয়র এ এর কিছু প্রমোশনের দিক আছে তবে প্রমোশান কজন পায় একশো জনের দুজন তিনজন পায় তো ইন জেনারেল দেখতে গেলে এএনএম করলে কিন্তু অনেকটা বেশি আমি আঠাশ লাখ টাকা সতেরো হাজার ধরেছি ওটা প্রায় তিরিশ লাখেরও বেশি ড্র করতে পারবে টোটাল সার্ভিস লাইফে এএনএম করলে তো ব্যাপারটা এবার বিশ্বাস হলো তো তো তোমাদের কি মতামত এই নিয়ে তোমার কি অঙ্ক বলছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি যেমন আমার বোন বোনের কাছ থেকে সমৃদ্ধ হয়েছি তোমার কমেন্টে আমিও কিছু সমৃদ্ধ হতে চাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং